আজকে তো অনেক দেরি হয়ে গেল, আর সবাইকে বাসায়ও যেতে হবে, তাই আজকের মতো মিশন শেষ। সেটাই ভালো, বাসায় ফিরতে হবে। তোকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা আরেকটু হতে ধরা পড়ে যেতাম। বলো কি, লোকটা অবশ্য আমাদের টুপি আর চশমার জন্য চিনতে পারেনি। খালামুনি, খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও না। তা তো লাগবেই, সকালবেলা না বলে না খেয়ে বেরিয়েছিস, খিদে লাগবে না? দৌড়া থাকবি বনে, তোদের জন্য তো প্ল্যান প্রোগ্রাম করলাম। ওদের কথা শোনা না তো, আমরা কালই যাব, ফাইনাল। আঙ্কেলকেও মানা করতে পারলাম না, তা আমার মাথায় কিছুই আসছে না। আমারও না। আচ্ছা দেখ, এই চোর লোকটা কি আমাদের জন্য হোটেলে বসে থাকবে বলতো? ফুপিকে ফোন করব। হ্যাঁ, ফুপিকে ফোন করে নিয়ে পরে ফুপিকে সহ বেড়াতে চলে যাবে। আইডিয়া কি? তুমি বলবে তোমার পেটে ব্যথা, কোথাও যেতে পারবে না, আর আমি বলবো আমার জ্বর এসেছে, তাহলে বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, বোকার মতন কথা বলিস না। আমরা যদি বলি আমরা অসুস্থ, তাহলে মিশনের জন্য আমাদের বাইরে যেতে দিবে? সেটাও ঠিক। আর তাছাড়া এসব মিথ্যে কথা বলা ঠিক না। আমরাও তো ফুপির সাথে বেড়াতে যাচ্ছি বলে কত কাজ করেছি, সেটা মিথ্যা না? আহা, ওইটাও মিথ্যা, কিন্তু আমাদের সব কথা তো নানু জানে, আর আমরা তো খারাপ কিছু করিনি, ভালোর জন্যই মিথ্যা কথা বলেছি। তাহলে কালকে আমাদের বেড়াতে যাওয়াটা ক্যান্সেল হবে কি করে? কি রে, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি আরো তোদের ঘর খুঁজে টুজে পেলাম না। আচ্ছা, সারাটা জীবন দেখলাম বেড়াতে যাবার নাম শুনলে বাচ্চারা খুশিতে লাফাতে থাকে, আর তোরা মুখ গোমরা করে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ, এই কি হয়েছে বল, নানুকে বল। হাই হাই, কি বলছো প্রফেসর? সেজন্য তো তোমাকে ফোন করলাম। ওরা নাকি সবাই মিলে আগামীকাল বাইরে ঘুরতে যাবে, তার মানে মিশন ক্যান্সেল? এখনো বুঝতে পারছি না। সবাইকে তো তাহলে জানাতে হবে। না না, এখনই কাউকে কিছু জানাতে হবে না। কেন? সবাই তো কাল সকালে পার্কে চলে আসবে, তাই আগে থেকে জানিয়ে দেওয়া ভালো না? এ কথা শুনলে সবার মনটা খারাপ হয়ে যাবে। মন তো আমারও খারাপ হয়ে গেছে, কত প্ল্যান করেছিলাম চোরটাকে ধরবো, আর এখন ভেবো না, মিশন হবেই, আমি প্ল্যান বি ভাবছি। তাই নাকি? গুড, খুব ভালো লাগলো শুনে। এমিলার ফোনে যদি থাকতে না পারে, আমরা মিলেই মিশনটা কমপ্লিট করবো। ওকে ওকে, রাখছি তাহলে। ঠিক আছে, বাই। কিরে, কার সাথে কথা বলছিলি? বন্ধু। কে? আরাফ। তুমি জানলে কিভাবে? একমাত্র আরাফকেই তো দেখি তুমি করে বলতে, অন্যদেরকে তো তুই করেই বলিস। এত কিছু খেয়াল রাখো তুমি? বড় বোনের নজর সব দিকে থাকে। আচ্ছা বলতো, কি প্ল্যান করছিস? বলেছি না, এখনই বলা যাবে না কিছু। পিকনিক? পিকনিক আবার মজার সারপ্রাইজ হলো নাকি? সারপ্রাইজ প্ল্যান? আহা, বল না আমাকে, আমি কিন্তু কাউকে কিছু বলবো না, আমাকেও কি বলা যাবে না? ধ্যাত, তুমি না একেবারে বাচ্চাদের মতো করো। হ্যাঁ, উনি আমার বুটিক শপে এসেছিল, কিন্তু কিন্তু কি, কোনো সমস্যা? না, উনি কয়েকটা দিন সময় চেয়েছেন। ও, বুঝতে পারছি, বিজনেসম্যান তো, তাই একটু ভাবনা চিন্তা করতে চাচ্ছি আর কি। নাও, তোমার আপনার সঙ্গে কথা বলো, ছন্দা। হ্যালো। হ্যালো আপু। কাল আমরা সবাই মিলে বেড়াতে যাব, তোকে খুব মিস করবো রে। কোনো অসুবিধা নেই, আমি তো দুদিন পর আসছি, তখন হাসান ভাইকে বলবে আমাকে একটা বড় করে ট্রিট দিতে। শোন, এবার আসলে কিন্তু হাতে সময় নিয়ে আসবি, এসেই যাই যাই করবি না। আচ্ছা ঠিক আছে।
শোন, তোর সাথে আমার কথা আছে। কি বলো? বলছি তা দৌড়ে খেয়েছিস তোরা? হ্যাঁ, তাই তো বলছি, কালকের দিনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের সব প্ল্যান করা হয়েছে, কাল সকালে আমরা সবাই পার্কে দেখা করব। এমনকি তুহিন পপি ওই লোকটার ছবিও তুলে এনেছে। হ্যাঁ এমিল, তোমার কাছে ছবিটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে। এইটা চোর, দেখতে তো একদম ওই যে সিরিয়ালের ভিলেনদের মতো চেহারা। ঠিক ধরেছ। হ্যাঁ, তোরা এত কিছু করে ফেলেছিস, লোকটা কিছু বুঝতে পারল না। মনে হয় না, আমরা তো প্ল্যান করে করে আস্তে আস্তে এগোচ্ছি, তাই যদি একবার হাতের কাছে পেতাম না, এমন কোষে চর লাগাতাম 32টা দাঁত খুলে পড়ত, বুঝতো চুরি করার মজাটা। আহা নানু, চোরটাকে চর দেওয়ার জন্য তো ধরতে হবে আগে। হ্যাঁ, আর কাল যদি আমরা না যাই, যদি চোরটা পালিয়ে যায় তাহলে কাকে চর মারবে? নানু প্লিজ, কিছু একটা করো। আমি জানি নানু, তুমিই পারবে। কাল যদি আমাদের বেড়াতে যেতে না হয় আর আমরা যেতে আমাদের মিশনে যেতে পারি। ভাবতে দে তো আমাকে, একটু ভাবতে দে, কথা বলিস না। নানু, তোমার ভাবতে ভাবতে তো সকাল হয়ে যাবে। পেলে কিছু নানু? আমার উপর ভরসা রাখ। মা আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা, বসে। জি মা, বলেন। তুমি তো জানো এ মাসে তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। জি জানি তো। তো আমি চেয়েছি এবার ওনার মৃত্যুবার্ষিকীতে এতিম বাচ্চাদেরকে খাওয়াবো। বাহ, এটা তো খুবই ভালো কথা। তুমি ব্যবস্থা করে দিতে পারবে না? কেন পারবো না, আপনি যখন বলবেন তখনই করব। তাহলে কালই চলো কবর জিয়ারত করে তারপরে এতিমখানায় যাব। কালকে? মা, কালকে তো আমরা একটু বেড়াতে যেতে চাইছিলাম। না না, আমি কালকেই যেতে চাই, আমার মনটা খুব অস্থির হয়ে আছে। কিন্তু মা, বাবার মৃত্যুবার্ষিকী তো আর কয়েকদিন পরে, আমরা দুদিন পরে যাই। বললাম না, আমি কালকেই যাব। জি মা, ঠিক আছে, কালকে যাব। আমি হয় অফিস ছুটি নিয়ে দুদিন পর বেড়াতে যাব। ঠিক আছে। জি লোকটা বছরে 2-1 বার ওই হোটেলে আসে এবং 2-1 সপ্তাহ ধরে থাকে। লোকটার কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? বিজনেসম্যান তো, মানে বিজনেস করতেই আসে।
তবে একটা মজার খবর কি জানো? কি? আমি লোকটার হোটেলের রুম নাম্বার জেনে ফেলেছি। তাই? এটা তো দারুণ খবর। কিভাবে জানলে? হোটেলের কারো কাছ থেকে? না, তোমাদের ওই আলী ইমরান ওরফে সুলতান মাহমুদ, সে আমাকে সব কিছু বলে দিয়েছে। বলো কি, তার সাথে তোমার কথা হয়েছে? আমি একটা কৌশলে কথা বলে ফেলেছি। লোকটা এতই বোকা, তোমাকে সব বলে দিল? না, লোকটা তো বোকা না। তাহলে শোনো, পৃথিবীতে মানুষের সবচেয়ে পছন্দ হচ্ছে তার প্রশংসা। কারো প্রশংসা করলে সে খুশিতে কত কত হয়ে যায়, আর আমিও কৌশলে তার প্রচুর প্রশংসা করলাম, তো সেও খুশি হয়ে তার রুম নাম্বার আমাকে বলে দিল। সত্যি অদ্ভুত। আর সবসময় যে কৌশল কাজে দেবে সেটা ঠিক না। শোনো, লোকটা আমাকে একটা কার্ড দিয়েছে, তবে এটা ফেকও হতে পারে। হয়তো বাবার কথা মনে পড়েছে, মন খারাপ হয়েছে। তাই বলে হুট করে? এটা কোনো কথা হলো? স্বামীর জন্য মন খারাপ কি টাইম টেবিল মেনটেন করে হবে? সেটা তো আমি বলিনি। বাবার জন্য কি আমাদের মন খারাপ হয় না? বাবার কথা কি আমাদের মনে পড়ে না? কিন্তু আচ্ছা, তুমি সব কিছুতে আমার সন্দেহের গন্ধ পাও কেন? আর মার সামনেই তো ঠিক করলাম যে আমরা বেড়াতে যাব, তখন তো কিছুই বললো না। তো আরেকটা জিনিস খেয়াল করেছো? কে? তুই পড়াশোনা আর কাজকর্মে এত ব্যস্ত থাকে যে ওকে ফোন করে এই বাড়িতে ডেকে আনা যায় না। আর এখন দুদিন ধরে পড়ে আছে, পোনি আর এমিলকে নিয়ে ঘুরছে। কি হাসছো কেন? আচ্ছা, তোর সমস্যা শুনে কে? মা, তুই নাকি পোনি আমি? থাক, তুমিও তো আমাকে পাত্তা দিচ্ছ না। আচ্ছা রাগ করো না, বলো কি বলতে চাচ্ছ, বলো, আমি শুনছি। তোমার সাথে কোনো কথাই বলবো না। এই শাহানা, হেই শাহানা, শাহানা, লোকটা বিজনেসম্যান, তার মানে সেখানকার স্থানীয় না। ডেফিনেটলি, সে বিজনেসম্যান হয়েও হোটেলে থাকছে, তার মানে তার এখানে অফিসও নেই। সেটা তো বলা মুশকিল, থাকতেও পারে। কিন্তু সে যে রেস্টুরেন্টে একটা লোকের সাথে দেখা করলো, অফিস থাকলে তো সেখানেই দেখা করতো। বাহ এমিল, তোমার তো দারুণ বুদ্ধি। তাহলে সে চিটাগাং কেন গিয়েছিল সেইটা আমাদের জানার বিষয় না ফুপি। তারপরেও জানা থাকা ভালো, লোকটার সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে, আর মানুষের কথা কাজ আচরণে তার স্বভাব চরিত্রের আভাস পাওয়া যায়। লোকটার বাড়ি চিটাগাং, তাই? বোকার মতো কথা বললাম তাই না? না, একদম না, হতেই পারে তাই না ফুপি? হতেই পারে। তাহলে
লোকটা বিজনেসম্যান, রাইট? হুম, এখানে থাকে না, সো এখানে তার কোনো অফিস নাই। এক্স্যাক্টলি, রাইট। হোটেলই তার জন্য সেফ জায়গা বলেছে। হুম, তাতে কি হয়েছে? তার মানে ধরে নেওয়া যাক লোকটার কাছে এখন প্রচুর টাকা আছে, এমিলের কাছ থেকে চুরি করেছে। সেটা ছাড়াও এসবের মানে কি? কিছু ঝামেলা তো বোঝাই যাচ্ছে, তবে এর বাইরেও এই লোকটার মধ্যে আরো অনেক রহস্য লুকিয়ে আছে। সেটা তো ভয়ঙ্কর কিছুও হতে পারে। ঘুম ভাঙলো? না, আর একটু ঘুমালে ভালো হতো। যতদিন স্কুল বন্ধ থাকবে ততদিন একটু আরাম করে ঘুমিয়ে নে। তোমরা কখন বের হবে? এই যে এখনই। আমরা যাচ্ছি না? আমি, তোর বাবা আর মা যাচ্ছে। কেন? কালকে না বললে আমাদের নিয়ে বেড়াতে যাবে, আর আজকে আমাদের ছাড়াই। আজকে যাওয়া ক্যান্সেল। আমরা মাকে নিয়ে তোমার নানুর ঘরের কবরস্থানে যাচ্ছি। তার মানে যাচ্ছি না আমরা আজ? না মা। আর তো খুশি হবার কি আছে? আমরা তো নানুর কবর জিয়ারত করতে যাচ্ছি। ভালো ভালো কথা। ও মা, একটু আগে তো দেখি ঘুমেই ঢলে পড়ছিলি, এখন ঘুম চলে গেল? না মানে একটু আছে। হুম, যাই মিলকে ডেকে নিয়ে তোদের নাস্তা দিয়ে তারপর যাবো। থ্যাংক ইউ নানু। কই যা, দেরি হয়ে যাচ্ছে তো। হুম, যাচ্ছি। তুমি উঠে গেছো? হ্যাঁ, কেন কি হয়েছে? মা বাবা রেডি হয়ে গেছে, এখনই বের হবে। রেডি হয়ে গেছে, এখনই বের হবে? তাহলে তো আমাদের আর মিশনে যাওয়া হবে না আজকে। আমরা কি বাসায় ঢুকবো নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? একটু দেখি, পনি, এমিল ওরা তো একবার ফোন করে জানাবে। আমরা তো টেনশনে আছি, হয়তো সুযোগ পাইনি, তার মানে ওরা আমাদের সাথে আসতে পারছে না, এটা কনফার্ম। সবটা না জানে কিছুই বলা যায় নিশো। এমএল আর ফোনে খুবই বুদ্ধিমান, নিশ্চয় তো ব্যবস্থা করে ফেলতে পারবে। যদি না পারে দেখা যাক। বুলবুলি, আমি বেরোচ্ছি। হ্যাঁ ও মা, নাস্তা না খেয়েই যাইতাছে? এখন আর খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নিও। হ্যাঁ, কি হয়েছে খালা? কই কি হবে? না মানে কাল রাইতে দেখলাম অনেক রাত পর্যন্ত প্রমাণ নেই। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।